नमस्कार, हमें विश्रित सन्तोष महतो दादा मुक्तिपद महतो एखे आज के नाम जमा कर लम तो मात्र दुटो नाम जमा हलो विश्री ग्राम थे एक ग्राम पोस्ट विश्री थाना मानबाजार जिला पुरुलिया और एक पेनादा झारखंड थे जरा एक लाख ऊर्धे आड़ा आरा मैं एक लाख एकान्न साथ चान्स पा जरा एक ऊर्धे आड़ा आरा मैं एक हज़ार टाकाई बेरज पा नमस्कार जोहार। आज के आमी पहुँचे पुरुलिया जिलार केंदा थानार अंतर्गत सुरदी ग्रामे। तो ये ए बचर सर्वश्रेष्ठ प्राइज रेखे से ही काड़ार आपडेट दीब अपना के आज पर्त कतगुलर नाम मैं काड़ा नाम पड़े कत प्राइज आज सब किस आसार कटा काड़ा आज सब किस तथ्य आज के जानव ठीक है। तो भिडियो जो भल लगे तो अवश्य भिडियो तो लाइक मारबें और जो चैनल नतून थको तो अवश्य चैनल के सबसक्राइब कर तो आसन भिडियो शुरू करा जा। তো প্রথমে আমি কাড়া মালিকের কাছ থেকে জানবো এই মেলা। দাদা নমস্কার। নমস্কার। তাহলে আপনাদের মেলা করছেন? হ্যাঁ মেলা করছি। মেলাটা কত দিনে করছেন আপনাদের গ্রামে? একুশে কার্তিক। একুশে কার্তিক। হুম। তো এই মেলাটা নিজেরা সিলেক্ট করেছেন বা জেলা কমিটি দিয়েছে ডেটটা? জেলা কমিটি দেওয়া হয়েছে মানে খাতা দেখা হয়েছে ফাঁকা দিন দেখে আমরা করা হয়েছে। তো মানে আসরে কাড়া কটা রেখেছেন? পাঁচটা। পাঁচটা। পাঁচ নম্বরের প্রাইস কত রেখেছেন? পাঁচ নম্বরে আছে দু হাজার টাকা। চার নম্বরে? চার নম্বর আছে তিন হাজার। আর তিন নম্বরে? তিন নম্বরে আছে আট হাজার। দু নম্বরে? দশ হাজার। এক নম্বরে? এক লাখ একান্ন। এক লাখ একান্ন রেখেছেন। তো দর্শকরা শুনলেন যে এই বছরের সর্বশ্রেষ্ঠ প্রাইজ এক লাখ একান্ন। এক লাখ একান্ন যে রেখেছেন তো আপনার কাড়ে এখনো নাম পড়েছে কি? নাম এখনো পড়ে নাই, ওই আপডেট দেওয়া আছে। হ্যাঁ নাম লেওয়া আছে। এখনো নাম পড়ে? এখনো নাম পড়ে নাই। তো আমরা ভিডিও দেখেছিলাম আপনাদের আপডেটটা যে এক লাখ একান্ন প্রাইজটা সবার জন্য নাই। সবার জন্য নাই, যারা কিছু বলুন দর্শককে, যারা এক লাখের ঊর্ধ্বে আড়া আছে তারাই মানে এক লাখ একান্ন সাথে চান্স পাবে। আর যারা একান্ন ঊর্ধ্বে আড়া আছে তারা মানে একান্ন হাজার টাকাই বেরাজ পাবে। মানে মানে যারা মেলা করেছে আগে এর আগে, হ্যাঁ এক লাখের উপরে প্রাইজ ধরেছে কোনো রসিক তারাই ওই প্রাইজটা পাবে। হুম, তারাই ওই প্রাইজটা পাবে। আর যদি ওই মানে না হইল ওই মানে চান্স না পায় কেউ, তাহলে একান্ন ঊর্ধ্বে যারা আড়া আছে তাদের একান্ন সাথেই হবে। একান্ন ঊর্ধ্বে যারা আড়া আছে কোনো ব্যক্তি যদি নাম দিতে আসে তাহলে ওই একান্ন হাজার টাকাই প্রাইজ পাবে। যতগুলা এক লাখের উপরে মানে প্রাইজ আড়িছিল এর আগে, হ্যাঁ তাদের ধরো অনেকের যেমন স্বপন মাতর সেই কাড়া নাই, আর যদি অন্য একটা বড় করে কাড়া আনে তাহলে চান্স পাবে কিনা সেটা বলছি। বড় করে না ওটা কি চান্স পাবে? ওর নিজে যদি কিনে ধরো নিয়েছে হালিয়ে কিনে নিল তাহলে বাবাকে এমনি বড় করে আনে তো ওইটা চান্স পাবো না? এমনি তো তাহলে সন্তোষ মাতাইও তো বড় করে আনে একটা লাগাতে পারে, ওই জিনিসটা নয়। হ্যাঁ ও যদি বড় করে বলে আমি না আমার নামটাই তাই চালাই ওই জিনিসটা তো হবে না? না ওইটা নয়, এখন বর্তমানে এই যে জগদীশ মাতাই যদি বলে আমি না আমারটা এখন যদি আমি একটা বড় করে আনে লাগাবো ওই জিনিসটা তো হবে না? মানে বড় করে কাড়া আনে লাগাবো না, যেটা বর্তমানে থাকবে। হ্যাঁ যেটা থাকবে সেটাই সেটাই চান্স। আজকে এই মানে সুরদি গ্রামে যে এক লাখ একান্ন প্রাইজ রেখেছে সেই কাড়ার সাথে নাম নথিভুক্ত করার জন্য বিসিডি থেকে বা পাইনাদা গ্রাম থেকে কাড়া মালিক এসেছে এবং এনারা আধার কার্ড এই এক নম্বর কাড়ার সাথে জমা করবে, তাই তো? তো বিসিডি থেকে এসেছে নাম সন্তোষ, সন্তোষ মাহাতো। এনার কিছু বলবো, এনার কিছু কিছু বলার জন্যে মেলার নাম নথিভুক্ত করছে সেই ব্যাপারে। দাদা নমস্কার। দাদা নমস্কার। আচ্ছা, তো আপনি এক নম্বর কাড়ায় নাম নথিভুক্ত করছেন? হ্যাঁ আমি এক নম্বর কাড়ায় নাম নথিভুক্ত করার জন্য এসেছি। আমি সন্তোষ মাহাতো দাদা মুক্তিপদ মাহাতো বলছি। আচ্ছা, এখানে যে কাড়ার বাড়িটি আছে জেলা কমিটির হাত দিয়ে সিদ্ধান্ত হবে। আমি তো নাম দিয়ে যাচ্ছি, আবার পাঁচটা নাম পড়বে, হয়তো দশটাও পড়িতে পারে, মানে জেলা কমিটি ঠিক করবে। এবারে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যেটা যে হবে সিলেক্ট সেই একজনই তো পাবে, এখানে তো সবাই লাগাতে পাবে নাই, একটা কাড়াই লাগাতে পাবে। তো যাই হোক, সেটা জেলা কমিটির সিদ্ধান্ত হবে। আমরা এসেছি, ওনার হাতে আমি আধার কার্ড তুলে দিচ্ছি। তো বিশ্রী সন্তোষ মাহাতো আধার কার্ড নথিভুক্ত করলেন এই সুরদি ফটিকচন্দ্র মাহাতোর কাড়ার সাথে নাম নথিভুক্ত করলেন। তো এই এরপর আরেক কাড়া মালিক এসেছে পাইনাদা ঝাড়খণ্ড থেকে, উনিও আধার কার্ড জমা করতে এসেছে। উনিও পাইনাদা গ্রাম বড়াম থানা পূর্ব সিংভূম জেলা ইস্ট সিংভূম। তো এইখানে সুরদি গ্রামে পূর্ণচন্দ্র মাহাতো আধার কার্ড জমা করলেন ফটিক মাহাতোর কাড়ার সাথে লাগানোর জন্য।
তো এরপর এই যে এক নম্বর পর্যন্ত দুটা কাড়ায় নাম পড়ল, বিসিডি এক নম্বরে সেকেন্ড চান্সে পড়ল, পাইনাদা ঝাড়খণ্ড পূর্ণচন্দ্র মাহাতো। তো আশা করি আরও নাম পড়বে, তবে দেখা যাক জেলা কমিটি কাকে সিদ্ধান্ত করে। কার্তিকের পাঁচ তক্ষ নাম নেবেন ইনি। তো এখন দাদা কাড়ার প্রস্তুতি কীরকম চলছে? প্রস্তুতি পুরা জোরদার চলছে, গায়ে গ্রামে মেলা করব যখন প্রস্তুতি তো নিতেই হবে, প্রস্তুতি আমাদের পুরালিয়া চলছে। তো মেলা মেলার পরে আরো রাতে কোনো প্রোগ্রাম আছে? আরো রাতে আছে, ছৌ নাচ আছে, মুরগা লড়াই আছে। এই সুরতি গ্রামে কার্তিকের একুশ দিনে লড়াই আছে, সর্বশ্রেষ্ঠ প্রাইজ 151 ফার্স্ট প্রাইজ রেখেছে। তো এখনো দুটা কাড়াই নাম পড়ে গেল, তো দর্শকের প্রতি অনুরোধ আপনারা সবাই আসবেন লড়াই দেখতে। এবং আমি বিশ্রিত সন্তোষ মাহাতো, দাদা মুক্তিপদ মাহাতো, এখানে আজকে আমি নাম জমা করলাম। তো এইমাত্র দুটো নাম জমা হলো, বিশ্রি গ্রাম থেকে একটা হয়েছে গ্রাম পোস্ট বিশ্রি থানা মানবাজার জেলা পুরুলিয়া, আর একটা পেনাদা ঝাড়খণ্ড থেকে। তা নাম তো আরও পড়বে কেই, তো আশা রাখছি নাম যতই পড়ুক জেলা কমিটির সিদ্ধান্ত হয়তো সেই কাড়াটা লড়াই হবে, একটা কাড়ার সাথেই লড়াই হবে। তাই সমস্ত কাড়া রসিক বা সমস্ত পাবলিক বা যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল প্লাস ঝাড়খণ্ডের রসিক রয়েছে সবাইকে এই মেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের অনুরোধ রইল।